নমস্কার, দেরেপাউটে স্বাগত। এই মুহূর্তে দেরেপাউটের পর্দায় রয়েছি আমি মৃতিকা। রাজ্যের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঠিক কি জানালেন রাজ্যের যুব বাম নেতা সপ্তর্ষি দেব, শুনব। রাজ্য জুড়ে যে হিংসার পরিবেশ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, ঠিক কি মনে হয় রাজ্যের ঠিক পরিণতি কোথায় বা এর শেষ কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে থাকা সবচেয়ে বেশি হিংস্র মানুষ, তার নেতৃত্বে সরকার চলছে। এই হিংসার পরিস্থিতি যেটা তৈরি হয়েছে পুরোটা দায়িত্ব তাকে নিতে হবে, কারণ তার নেতৃত্বেই এই কাজগুলো ঘটছে। সরকার নীরব থাকলে হিংসা ঘটবে, কিন্তু সরকার যদি হিংসা সংগঠিত করে তাহলে তো মানুষের আর কোথাও যাওয়ার থাকে না। এ সরকার শুধু নীরব নয়, এই সরকার নিজেই হিংসার ঘটনা ঘটাচ্ছে। খুশি অখুশির ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনটা তো প্রহসন হলো, তার মধ্যেও আমাদের ভোট পার্সেন্টেজ গ্রামে অনেকটা বেড়েছে, কিন্তু এই যে ফিগারটা, এই ফিগারটা তো কমপ্লিট ফিগার নয়। যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেই ফিগারটা হচ্ছে যে 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 বুথে মানুষ প্রতিরোধ করতে পেরেছে, আমাদের পার্টি প্রতিরোধ করতে পেরেছে, প্রতিরোধ করে মানুষকে ভোট দেওয়াতে পেরেছে, সেই বুথগুলোর ফিগার। এটা যদি টোটালিটিতে হতো যে সারা পশ্চিমবাংলার গ্রামে ভোট হচ্ছে নিশ্চিন্তে নির্বিঘ্নে, তাহলে এই ফিগারটা আরও অনেক অনেক বেশি হতো, তৃণমূলের জামানত 26-এর আগেই জব্দ হয়ে যেত। যে প্রশ্নটা করব, যে সমস্ত জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে খবর আসে যে আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, সেখানে কি বলবেন যে দলীয় কোনো সমস্যা নাকি শাসক দলের ভয়? না, প্রতিরোধ গড়ে তোলাটা অঞ্চল বিশেষে এক একটা জায়গার এক একটা বিশিষ্ট সঙ্গে যুক্ত হয়। এ ধরুন নিউ টাউন, যেখানে আমরা বসে রয়েছি, সকাল 4টে থেকে বহিরাগতরা ভোটকেন্দ্র, 3টে ভোটকেন্দ্র, 8টা আসন, 14টা বুথ, প্রত্যেকটা ভোটকেন্দ্রের বাইরে পোস্টিং হয়ে গেছিলো। এখন ওদের সাথে এই যে যারা দাঁড়িয়ে রয়েছে এই অঞ্চলের মানুষ, এদেরকে যদি লড়তে হয় তাহলে তো এদের বোমা বন্দুক নিয়ে নামতে হয়। সর্বত্র তো এই জিনিস করা সম্ভব নয় যে ইউনিভার্সিটির প্রফেসর, ব্যাংকের রিটায়ার্ড কর্মচারী, তারা হাতে বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতীদের সাথে লড়াই করবে। সশস্ত্র বিপ্লব তো হচ্ছে না, কিন্তু যে যে জায়গায় মানুষ ঐক্যবদ্ধভাবে এদেরকে আটকাতে পেরেছে সেই সেই জায়গায় বামপন্থীদের ফল ভালো হয়েছে। আর যে যে জায়গায় রিপোল আদালত দিয়েছে এবং তারপরে রিপোল হয়েছে সেই সব জায়গায় বামপন্থীদের ফল অত্যাধিক ভালো হয়েছে। আবারও কিন্তু রিপোল মানে করা হবে বলা হয়েছে, কোনোভাবে কি মনে হচ্ছে যে একটা খেলা চলছে? এক জায়গায় তিনবার করে ভোট, যখন রিপোল করা হলো প্রথমবার তখনই কি এই ভোটগুলো ঠিক করে করানো যেত না? আবার কি রিপোলের কোনো দরকার ছিল? আমি নিউ টাউনেরই কথা বলি, জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের প্রথম দিন ভোট হলো, ভোট ছাপ্পা হলো, ছাপ্পা হওয়ার পরে ওইখানকার মানুষ প্রতিরোধ তৈরি করে ব্যালট বক্সটা ফেলে দিল। তারপরের দিন আবার রিপোল হলো এবং সেই রিপোলে সারা বুথটাকে ঘিরে বহিরাগতরা উপস্থিত হলো। তাহলে একটা জায়গায় মানুষ রিপোল করলো সাহস করে, মানুষের রায় যেহেতু প্রতিফলিত হয়নি, সাহস করে গিয়ে তারা ব্যালট বক্সটা ফেললো এই আশায় যে পরের দিন ভোটটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোট না হয়ে আরও বেশি সন্ত্রাস সেই জায়গায় অনুষ্ঠিত হলো। সুতরাং এটা তো একটা ভিশিয়াস সার্কেল, এবং সরকারের নিজের যদি সদিচ্ছা না থাকে যে সে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হবে করবে, তাহলে কে এদের সাথে লড়াই করবে? সরকারের সদিচ্ছার অভাব। নির্বাচন কমিশনটাকে দেখুন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠু হয় সেইটা দেখা। পশ্চিমবাংলার নির্বাচন কমিশন রাজীববাবুর নেতৃত্বে এই সব পদক্ষেপ নিয়েছেন যাতে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু না হয়। যে সারা রাজ্যে তো বটেই, নিউ টাউনেও আমরা দেখলাম যে চিত্র, আপনাদের দাবিটা কি থাকবে? নিউ টাউনে আমাদের 3টে দাবি, যে বামফ্রন্টের আমলে তৈরি একটা শহর, যে শহরের নাম বামফ্রন্ট সরকার জ্যোতি বসু নগর দিয়েছিল, পাশেই শহরের নাম বিধাননগর, সল্টলেক। বামফ্রন্টের সময় এসে কেউ বিধাননগরের নাম বাতিল করে দেয়নি, বিধাননগরই ছিল 34 বছর বামফ্রন্ট নামটা বিধাননগর রেখেছিল, কিন্তু জ্যোতি বসু নগর শহরের নাম বামফ্রন্ট দিয়ে শহর মানে সরকার থেকে গেল, তৃণমূল এসে নামটা পরিবর্তন করলো। এই শহরে যে ভোট হয়েছে সেটা প্রহসন হয়েছে। সুতরাং প্রথম দাবি হচ্ছে আমাদের এখানে গণতন্ত্র রক্ষা করতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখানে
অবশ্যই গণতান্ত্রিক পরিবেশ পুনরায় তৈরি করতে হবে, এবং এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার জন্য যেটা প্রধান দাবি যে আমাদের নিউ টাউন শহরের যে কটা বুথ রয়েছে সারা রাজারহাট ব্লক সহ যে যে জায়গায় ছাপ্পা হয়েছে, বিশেষ করে নিউ টাউনে কোনো ভোটার ভোট দিতে পারেনি, আপনারা দেখুন লাইনে একজনেরও হাতে কালির দাগ নেই, এইখানে অবশ্যই পুনর্নির্বাচন রিপোল অনুষ্ঠিত করতে হবে। রাজ্য জুড়ে যে যে জায়গায় সন্ত্রাস হয়েছে সেই সেই জায়গায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে এসে আদালত তার সময় দিচ্ছেন এই বিষয়ে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে যে জায়গায় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি সেই সেই যাতে জায়গায় যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সুষ্ঠুভাবে সুরক্ষিতভাবে এই পরিবেশ তৈরি করতে হবে, প্রয়োজনে সেই জায়গাগুলোতেও রিপোল করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তো কী, সে তো বিএসএফ এর কমান্ডার হাইকোর্টেই বলে এসছে, গিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে আমরা তো জানতেই পারলাম না সেন্সিটিভ বুথ কোথায়, নিউ টাউনে যখন এই জিনিস ঘটছে, বুথের বাইরে এই জিনিস ঘটছে যখন, তখন তো কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন রাস্তায় ছিল। তো সুতরাং কেন্দ্রীয় বাহিনীকে যদি ঠুটো জগন্নাথ করে রাখতে চায় নির্বাচন কমিশন, তাহলে অন্য কে কী করবে এই জায়গায়? রাত্রির 12টা অবধি ভোটের আগের দিন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হয়নি, ডিপ্লয়মেন্ট হয়নি, সেখান থেকেই তো কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার সদিচ্ছা আছে কি নেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে ঘরে ঢুকিয়ে রেখে দিল, দুটো গাড়ি দিয়ে তাদেরকে অনেক দূরে কোথাও একটা বসিয়ে রাখলো, আর রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা ভোট লুট করলেন। নিউ টাউন থেকে শ্যামল পাল, দ্য রিপোর্ট। এই খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।